নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত টিভি বেঙ্গলি। আমি সুরজিৎ, এই মুহূর্তে আছি বড়নগর, বড়নগরের 33 নম্বর ওয়ার্ডে। আর এখানকার বিধানসভা প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি আজকে ভোট প্রচারে বেরিয়েছেন এবং প্রত্যেক কটা মানুষের সঙ্গে তিনি জনসংযোগ করছেন। চলুন দেখে আসি কীভাবে চলছে এই প্রচার আর কী বলছেন এখানকার উপস্থিত ব্যক্তিত্বরা। ভীষণভাবে মানুষের সঙ্গে মিশে গেছি আর মমতা বন্দ্যোপাধ্যায় আছি, সুতরাং সব মিলিয়ে আমাদের রেজাল্ট খুব ভালো হবে। তোমাকে বলবো, যেহেতু তোমার ওখানে প্রচার চলছে, অলরেডি আগের দিনও হয়েছে, তো কেমন ভাবে প্রচার করছে প্রার্থী আর কি বলবে এই ভোটটাকে? প্রার্থী জনগণের সঙ্গে যোগাযোগ করছে এবং প্রতিটা মানুষ প্রার্থীকে বুকে টেনে নিচ্ছে, এবং আমরা দৃঢ় বিশ্বাসী যে আমাদের প্রার্থী আগের চেয়ে বেশি ভোটে জিতবে। এবং মানুষ যেভাবে আপ্লুত হয়ে তাদের প্রার্থীকে তারা এ করছে, সমর্থন করছে, আমরা আশা করছি যে দুহাতভাবে তারা আশীর্বাদ করবে, এ নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। জয়ন্তদা কি বলবে এখানে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নিয়ে চরম আক্রমণ করছে? শুধু এখানকার তৃণমূল কংগ্রেসরা মমতা ব্যানার্জিকে নিয়ে আক্রমণ করছে। বিজেপি যে শিক্ষা শিক্ষিত, যে ধর্মে শিক্ষিত তারা সেলাই বলছে, এ নিয়ে আমাদের কোনো ভীত সন্ত্রস্ত নই, আমরা উৎফুল্লিত। এবং কালকে সিপিএমের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরে আমরা আরো বেশি উৎফুল্লিত, এই কারণে আমাদের সিট জেতা হয়ে গেছে। বাম রামেই তো সম্পর্ক, বামের ভোট বামে যাবে, ভালো প্রার্থী দিয়ে দিয়েছে আর রামের ভোট হাওয়া হয়ে গেল, এটা ওদের চিন্তার মাথা। তো আমাদের প্রার্থীকে নিয়ে আমাদের যেমন প্রার্থীরও টেনশন নেই, আমাদের নেই। জয় বাংলা। আমার লিডাররা বলে দিল, আমিও একই কথা বলবো, আমার চেয়ারম্যান রয়েছে, আমার কাউন্সিলর রয়েছে, সবচেয়ে সুস্থভাবে মানুষের, এটা একটা আমাদের কাছে একটা আনন্দের উৎসবের মতো হচ্ছে। ভোট আসা মানে সকলে মিলে একসাথে হৈ করে প্রচার করবো, একটা পজিটিভ বিষয়, সবসময় ব্যাপারটা অতটা নেগেটিভ না যতটা দেখানো যায়। এটা তো নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার একটা উৎসব, এটা তো আনন্দেরই উৎসব, সকলে গর্বের উৎসব যে আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবো, ভোটাধিকার প্রয়োগ করবো। তো মজা করে করছি আর 10-12 দিন হয়ে গেল, বেশ আপন লাগছে সকলকে। মানুষে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আশাবাদী এবং সবসময়ের জন্যই ভরসা করে, এখানে প্রত্যেকেই করেন। একটু আওয়াজটা বন্ধ করে দিলে ভালো হয়, একটু দরজাটা বন্ধ করে দিলে ভালো হয় প্লিজ। একটা প্রেস কনফারেন্স চলছে এখানে, মানুষ আলাদা করে, আমি এসছি বলে নিশ্চয়ই তারা আনন্দ পাচ্ছে, কিন্তু তা বাদে এখানে তাতে মানে ভোটের জন্য আলাদা করে আমাকে দেখে আনন্দ পাচ্ছে সেটা, কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ঘরে ঘরে, এখানে যারা লিডাররা রয়েছেন, নির্বাচিত প্রতিনিধিরা যারা রয়েছেন তারা নিয়ে যান। তো এখানে সেই দিক থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো না তাকে ভোট দেবো, কোনো দ্বিধা নেই, আমাকে দেখে এটা আরো প্লাস টু হয়ে যাচ্ছে। তার মানে সেই একই কথা উঠে আসছে শীত গ্রীষ্ম বর্ষা মমতা অবশ্যই। জয় বাংলা। লোকসভার ভোটে ভোটটা বেঁধে ভোটটা দেব জিতবে তৃণমূল, সকাল সকাল ভোটটা দেব জিতবে তৃণমূল, সবার আশীর্বাদে নিয়ে জিতবে তৃণমূল, জোটটা বেঁধে ভোটটা দেব জিতবে তৃণমূল। সবুজ সাথীতে সাইকেল, পুরোহিত ইমাম পাচ্ছেন ভাতা, দেখুন জাতির বন্ধন মেল, আবার কৃষকে পাই কৃষক বন্ধু, আবার কৃষকে পাই কৃষক বন্ধু, দিদির ভাবনা যে অতু, জোটটা বেঁধে ভোটটা দেব জিতবে তৃণমূল, জোটটা বেঁধে ভোটটা দেব জিতবে তৃণমূল।